জয় হিন্দ ফ্যান্স লাভার্স, আমি সুদীপ তোর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। স্বাগতম জানাই আজকের আপডেট ইন্ডিয়ার একটি নতুন আপডেটে। ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালাইসিস মানে আইডিইএর রিপোর্ট বলে যে ভারতের স্বদেশী ফাইটার জেটে নিজের ইঞ্জিনের ক্ষমতার থেকে বেশি টেকনোলজির ক্ষেত্রে অত্যাধুনিক হয়ে গেছে, যেটিকে ডিআরডিওর অনেক বড় সফলতা বলা হচ্ছে। মানে তেজসের ইঞ্জিন তেজসের টেকনোলজির ক্ষমতার সামনে চেপে যাচ্ছে, বা বলতে পারেন যে তেজস ফাইটারের ইঞ্জিনের ক্ষমতা কম হবার কারণেই ভারতের বৈজ্ঞানিক নিজেদের সমস্ত হাওয়াই থেকে হাওয়া আর হাওয়াই থেকে ভূমিতে ফায়ার হওয়া মিসাইলের লাইট ভার্সনকে বানাতে হচ্ছে। মানে ভারত যতই ফাইটার জেটের ইঞ্জিন বানাতে সফল না হোক, কিন্তু ফাইটার জেটের ইলেকট্রনিক ওয়ারফেয়ার আর মিসাইলের ক্ষেত্রে ভারত নিজেদের ক্ষমতাকে চমকে দিচ্ছে। কিন্তু ভারত এখন এমন একটি এয়ারবর্ন ইলেকট্রনিক টেকনোলজির উপর কাজ করছে, যেটিতে ভারতের তেজস বা সুকোই ফাইটার জেটে লাগানোর পরে ভারতের ফাইটার জেটের জন্য অনেক ঘাতক প্রমাণিত হবে। কেননা ভারতের এয়ারবর্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ভারতের ফাইটার জেটকে শত্রুর রাডার সিস্টেমের সামনে একরকম অদৃশ্য বানিয়ে দেবে। কারণ ভারতের এই এয়ারবর্ন ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর রাডারকে ফাঁকি দিতে আর সেটিকে জ্যাম করাতে এক স্টেপ আগেই থাকবে। আর তাই তো এই মাসে হওয়া এয়ারশোতে ভারত নিজেদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম প্রদর্শন করবে। আপনাদের বলে দিই যে গত সপ্তাহে আমেরিকা ভারতের সাথে মিলে ফিউচার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে বানানোর কথা বলেছিল, যেখানে ভারত প্রথম থেকেই তো এমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমকে শুধু বানাচ্ছে না, এর সাথে সাথে 2023 এয়ারশোতে গোটা বিশ্বকেও দেখাবে সেটি। আর তো এখন আমেরিকার দিগ্গজ বায়ুসেনার আধিকারিকরা ভারতের এমন অস্ত্রকে দেখার জন্য 2023 এয়ারশোতে তারা ভারতে আসছে।